গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আমার বলার কি অবস্থা, তোমাদের সাথে কথা বলবো কি? দেখো সকালবেলা হয়ে গেছে, এখন সকাল 7টা বাজে। তো কালকে সব শাড়িগুলো রোদে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আজও সব রোদে দিয়েছি। দেখো সমস্ত শাড়ি রোদে দিয়েছি, একটা শাড়ি, একটা যেসব সিল্ক দিয়েছি কালকে, সব তাঁত দিয়েছিলাম, মোটামুটি সব সিল্কের শাড়িগুলো আলো পড়ছে না সেইভাবে, যেতে হবে ওখানে দাঁড়া। শাড়িটা দেখো, এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, ক্যামেরা কতটা নিতে পারছি আমি জানি না, শাড়িটা আমার একদম প্রিয় না। আমি চেন্নাই থেকে কিনেছিলাম শাড়িটা প্রায় 10 বছর আগে, তখনই 6,000 টাকা দাম নিয়েছিল শাড়িটার। চেন্নাই গেছিলাম তখন কিনেছিলাম ওই শাড়িটা, এত সুন্দর শাড়িটা, ক্যামেরা কতটা আসছে আমি বুঝতে পারছি না, শাড়িটা রোদে তুললে না কালারটা বুঝতে পারবে, এত সুন্দর শাড়িটা, আমার সবচেয়ে ফেভারিট শাড়ি এটা। এখানে দিয়েছি, বাইরে কটা দিয়েছি দেখাচ্ছি, বাবা রে আমার গা হাত পা এত ব্যথা হয়েছে উঠতে পারছি না। এখানে একটা কাঞ্জিবরম দিয়েছি, একটা শাড়ি দিয়েছি, এরকম শাড়ি দিয়েছি, একটা একটা শাড়িগুলো দিয়েছি। আমি দাঁড়িয়ে আছি, রোদটা আমার একটু বাদে, যদি পারি সব সুন্দর করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, একটু রোদ আধ ঘন্টা রোদ পেয়ে যাক, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেবো বলে রেখে দিয়েছি। সকালবেলা আমাদের বাইরেটাকে সুন্দর দেখতে লাগে, তখন ব্যালকনি থেকে বাইরেটা খুব সুন্দর লাগে, একদম সামনে সব গাছপালাগুলো, ওদিকে ব্লকটা দেখা যায়, এখান থেকে একটুখানি দেখা যায় গাছপালাগুলো, একদম সামনে মানে ব্যালকনিটার সামনেই গাছপালাগুলো, খুব ভালো লাগে। নিচেটা দেখছো কত নিচে, এই যে নিচেটা সব গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে কভার করা যায় না। সকাল হয়ে গেছে, সবজি মামা উঠে পড়েছে, আমি সেটা সব রোদে রোদে দিয়েছি, রোদটা যদি থাকে ভালো, কদিন পরে তো ভাদ্র মাসের রোদ থাকে তাই না, ভাদ্র মাসের রোদ এত সহজে বৃষ্টি বৃষ্টি আসবে না, কড়া রোদ আছে, যদি এগুলো সব ভালোভাবে গরম হয়ে যায়, রোদ পেয়ে যায়, তারপরে আবার এগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করো, আজ আর হবে না, এই কটাই হবে আজকে, তাও অনেকগুলোই দিয়েছি, এর বেশি আমার পক্ষে সম্ভব না, এর বেশি আমার পক্ষে সম্ভব না। শাড়িগুলো শাড়িগুলো সব দিয়েছি, আমি এখানে বসি, তোমাদের সাথে পরে আবার কি কিনা করবো সেগুলো দেখাবো যতটা পারবো। ভেবেছি আজ থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, সবাই দেয় আমি দিতে পারি না, আমার মেয়ে খুব বকে আমাকে, সবাই তুমি যা যা করো সকাল থেকে সেটাই দেবে, ওই হবে ছোটো ছোটো করে মনে থাকে, সেই কাজটা হয়ে যাওয়ার পর মনে পড়ে এই যে আমার ব্লগ বানানো হলো না, এই অবস্থা বুঝেছো। চলো টাটা, সবাই দিনটা ভালো যাক, টাটা, পরে আবার দেখা হবে। তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? গুড ইভিনিং, এখন গুড ইভিনিং জানাচ্ছি, খুব সন্ধ্যাবেলা, সারাদিন ব্লগ বানাতে পারিনি, এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি, আমাদের ফ্ল্যাটের সামনে একটা গণেশ পুজো হচ্ছে, কালকে গণেশ চতুর্থী অ্যাকচুয়ালি, আজকের থেকে উদ্বোধন হয়ে গেছে, ঠাকুরটাকে দেখে আসি, তোমাদেরকেও দেখাই, তবে কালকে যখন পুজো হবে নিশ্চয়ই যাবো, কথা আসবে না ওখানে, ওখানে যেহেতু চেঁচামেচি হচ্ছে, যদি এখন একটা গান দেয় কপিরাইট হয়ে যাবে, অতএব ক্যাজুয়াল যাচ্ছি, টাইট ফাইট করে গেলে কোনো
কাজ বাজ নেই, টাকটাকে দেখে আসবো, মেলা বসেছে মেলাটাকে দেখবো, দেখে আর তারপরে পুরো পুরো চলে আসবে। বাচ্চা মেয়েটা তোর মা, তো এই হচ্ছে ব্যাপার। চুলটা খুব বেশি টেনে বাঁধা হয়ে গেছে, তোমরা মনে হয় চিনতে পারছ না। চুলটা তো টাইট করে বেঁধেছি, যাই প্রথম কি শোনা তোমার যাবে, তারপর যাবি আমার এখানে লাস্টে আসবে। কী পুলিশ জানি না কী করবি তুই, যেন কিছু খাবি তো এখানে খাবি না গে। বাইরে কি গরম পড়েছে আজকে, বাইরে বেরোনো মানে পাগল অবস্থা, এত গরম। কোথায় যাবে ডিসাইড কর আগে, আগে মেলায় যাবে আমার মেয়ে, চলো মেলায় যাই।